হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের নতুন দর্শক এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই চ্যানেলের সকল নতুন ভিডিও আপনি সহজেই দেখতে পারেন। তবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির পরীক্ষা আগামী 20 জানুয়ারি 2023 তারিখে অনুষ্ঠিত হবে। এমসিকিউর পরীক্ষার পরের দিনে হচ্ছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো লিখিত পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে চলুন আজকে জেনে নিই। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ লিখিত প্রশ্ন 2021 সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর পদের, এখানে আসছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পল্লী বিদ্যুতের ভূমিকা ব্যাখ্যা করুন। 2 নম্বরে ছিল মুক্তিযুদ্ধের সেক্টরগুলো নাম সীমানা সহ লিখুন। 3 নম্বর ছিল আদর্শ নেতৃত্বের 10টি গুণাবলী লিখুন। 4 নম্বর ছিল বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত মুজিব বর্ষের 10টি কর্মসূচি লিখুন। 5 নম্বর ছিল একটি সংখ্যার 40% সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয় সংখ্যাটি কত। 6 নম্বর ছিল a-1/a = 3 হলে a³+1/a³ = কত। 7 নম্বর ছিল একটি বাসের দৈর্ঘ্য 20 ফুট ও একটি পুলের দৈর্ঘ্য 40 ফুট, বাসটি 10 সেকেন্ডে পুলটি অতিক্রম করলে বাসের গতিবেগ ঘন্টায় কত। 8 নম্বর পূর্ণ রূপ লিখুন ICT, 2 নম্বরে ALU, 3 নম্বরে PDF, 4 নম্বরে RAM, 5 নম্বরে LAN, 6 নম্বরে WWW, 9 নম্বর বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন। আরটি ছিল বাংলাদেশ এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 10 নম্বর ছিল বিজয় দিবসে প্রধানমন্ত্রীর পাঠ করানো শপথটি লিখুন। 11 নম্বর ছিল বাম দিকের সাথে ডান দিকে মিল করুন। এটি ছিল 5টি। তো এখন দেখব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন পদের লিখিত পরীক্ষা। এটি 2017 সালে অনুষ্ঠিত হয়েছিল। পূর্ণমান ছিল 100, সময় ছিল 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে ছিল ঢাকা মহানগরীর ট্রাফিক সমস্যার উপর একটি প্রতিবেদন লিখুন। 2 নম্বর ছিল রোহিঙ্গা সমস্যা কী, সমাধান কীভাবে সম্ভব। 3 নম্বর একটি বাফ সম্প্রসারণ ছিল, পথ প্রতীকের সৃষ্টি করে না, প্রতীকী পথ সৃষ্টি করে। 4 নম্বর ছিল ইংরেজি অনুবাদ করুন। 5 নম্বর ছিল আইডেন্টিফাই দ্য প্রবলেম অফ ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ইন বাংলাদেশ। 6 নম্বর ছিল অ্যাম্পলিফাই দ্য আইডিয়া। এখানে 2টা ছিল, সায়েন্স ক্যান বি এ ব্লেসিং অ্যান্ড অলসো এ কার্স। 2 নম্বর ছিল পাওয়ার উইদাউট লাভ অ্যান্ড ডেঞ্জারাস। 7 নম্বরে বাংলা অনুবাদ ছিল। 8 নম্বরে ছিল একটি, 8 নম্বরে আমার 5টি ম্যাথ ছিল। প্রথম ম্যাথ হচ্ছে একটি একটি পিপায় 3টি নল আছে। প্রথম 2টি নল দ্বারা যথাক্রমে 10 মিনিট ও 15 মিনিটে পাইপটি পূর্ণ হয় এবং তৃতীয় নল দ্বারা 20 মিনিটে পাত্রটি শূন্য হয়ে যায়। 3টি নল একসঙ্গে খুলে দিলে 5 মিনিট পর তৃতীয় নলটি বন্ধ করা হলো, কত সময়ে ওই পাত্রটি পূর্ণ হবে। 2 নম্বর ছিল একটি শ্রেণীতে 100 জন ছাত্র ছিল। বার্ষিক পরীক্ষায় 94 জন ছাত্র গণিতে পাস করে, 80 জন ছাত্র ইংরেজিতে পাস করে, 75 জন উভয় বিষয়ে পাস করে, কতজন উভয় বিষয়ে ফেল করেছে সেটি বের করতে হবে। 3 নম্বর ছিল 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক হতে 5 বড় সংখ্যাটি থেকে অঙ্ক 2-এর সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদের স্থান বিনিময় হয় সংখ্যাটি কত। 4 নম্বর ছিল অক্টেনের দাম 40% কমে যাওয়ায় বর্তমানে
100 টাকায় পূর্বভাগ কাপ 5 লিটার বেশি পাওয়া যায়, প্রতি লিটার অক্টেনের বর্তমান ও পূর্ব মূল্য কত? 5 নম্বর ছিল একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একক এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রফলটির দৈর্ঘ্য কত? এই হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন বা এইচআর পদের লিখিত পরীক্ষা প্রশ্ন।